হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার্স, বহু প্রতীক্ষিত ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ প্রিলিমিনারি এক্সামিনেশন 2022-এর রেজাল্ট প্রকাশিত হয়েছে। কাট অফ সম্পর্কে বলবো, যে কজন কোয়ালিফাই করেছে সেই সংখ্যাটি হলো 5496, 5496 জন ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন কোয়ালিফাইড প্রভিশনালি ফর দ্য ফাইনাল রিটেন এক্সাম। ফাইনাল রিটেন এক্সামের জন্য অর্থাৎ প্রিলি পরীক্ষা কোয়ালিফাই করেছে মোট 5496 জন ক্যান্ডিডেট। যদি আমরা কাট অফ প্রসঙ্গে কথা বলি, দেখবো বিগত বছরের তুলনায় এবারেও কাট অফের ঊর্ধ্বগতি। যদি ক্যাটাগরি ওয়াইজ দেখি, জেনারেল ক্যাটাগরির জন্য এবারে যে মার্কস অবটেইনড বাই দ্য লাস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেট, অর্থাৎ কাট অফ মার্ক 130.39, ইউআর ক্যাটাগরিতে 130.39 গেছে WBCS এর কাট অফ। ওবিসি এ ক্যাটাগরিতে 130.39, ওবিসি বিতেও 130.39, অর্থাৎ বলাই যায় ওবিসি এবি কিংবা জেনারেলের মধ্যে কোনো তফাত নেই এবারের কাট অফে। এসসি ক্যাটাগরিতে 124.44, এসটি ক্যাটাগরিতে 104.37, এছাড়া আদার্স যে পিএইচ কিংবা এমএসপি সেই ক্যাটাগরিগুলো মেনশন রয়েছে। তাহলে কমেন্টে জানাও কারা কারা কোয়ালিফাই করলে, এবং খুব ভালো করে মেন্সের জন্য প্রিপারেশন করো। কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, এবং সামনে যাদের প্রিলিমস এক্সাম আছে খুব ভালো করে পড়াশোনা করো। অল দ্য বেস্ট, এবং সকলকে আমি শুভেচ্ছা জানাই টিম TWS এর পক্ষ থেকে। আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে থাকছে, সেই টেলিগ্রামে যুক্ত থাকবে সমস্ত লাইভ ক্লাস পাওয়ার জন্য। সোম থেকে শনি আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে লাইভ ক্লাস করানো হয়। থ্যাংক ইউ।